কেন সিয়ামের জন্য কি তুমি এই প্রস্তুতি নিতে পারো না ও ভাই তুমি যদি দিনের বেলা রিকশা না চালাও দেখবে যে সব লোক রাতে সন্ধ্যায় বের হচ্ছে ভাই তোমার দোকান খোলাতে যদি রোজা নষ্ট হয়ে যায় দেখবে তুমি যখন দোকান দিনে খুলবা না তখন রাতেই তোমার বিক্রি হচ্ছে কারণ মনে রাখবা এই নাঙ্গলকোটবাসী এই আশপাশ থেকে বাজার করে দিনের বেলা দোকান না বেলা রাতে হলো করতে হবে দোকানি এগুলা মানুষই এগুলা বুঝাইতে পারেনি মনে হয় কেন ভয় পাচ্ছ রিজিককে আহ মানুষ عن ابن عمر رضي الله عنهما قال ابن عمر رضي الله عنهما تكبرني تتني بولن قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم بولتن بني الإسلام على خمس إسلام ارستمبه باتشتي تكي شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله أي إسلام برو إسلام تا এই পাঁচটা খুঁটির উপরে আছে এই পাঁচটা খুঁটির উপরে আছে এরকম পাঁচটা খুঁটির উপরে এই বুনিয়াল ইসলাম আলা খামস এই পাঁচটা স্তম্ভের উপরে ইসলাম তোমার যত আমাল তোমার যত সৎকর্ম তোমার যত নেকির পূর্ণ কাজ সব কিছু এই পাঁচটা আমালের মধ্যে আছে এই এই পাঁচটা খুঁটির মধ্যে আছে তোমার সমস্ত আমাল ভালো অথবা মন্দ ইসলামটাই টিকে আছে পাঁচটা খুঁটির মধ্যে বুনিয়াল ইসলাম আলা খামস পাঁচটা স্তম্ভের মধ্যে ইসলামটা আছে ইসলামের স্তম্ভই হচ্ছে পাঁচটা তো এক নাম্বার স্তম্ভ কি পাঁচটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হচ্ছে আল্লাহকে সাক্ষ্য দেওয়া যে তিনি ছাড়া কোনো মাবুদ ইবাদত যোগ্য উপাস্যযোগ্য পরোয়াযোগ্য ভয়যোগ্য দিতে পারে এমন কেউ তিনি ছাড়া নেই তিনি ওয়াহাব তিনি রহমান রহিম ওয়াদুদ গফুর করিম তিনি সত্তার জব্বার তিনি কাহ্হার তিনি বিচার দিবসের মালিক তিনি পৃথিবীর মালিক তিনি আসমান ও জমিনের মালিক লা ইলাহা ইল্লাল্লাহ কোনো ইলাহ নেই কোনো মাবুদ নেই কোনো হকদার নেই আল্লাহ ছাড়া ইবাদতের এই রকম সাক্ষ্য দেওয়া এবং তার সঙ্গে সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল এই সাক্ষ্য যে দিল সে ইসলামের একটা স্তম্ভকে দাঁড় করালো নিজের জন্য এবং সলাত প্রতিষ্ঠা করা সলাত হচ্ছে ইসলামের আরেকটি স্তম্ভ এবং জাকাত প্রদান করা জাকাত আদায় করা জাকাত দেওয়া ইসলামের আরেকটি স্তম্ভ ওয়াল হজ এবং সামর্থ্যবান হজ করবে সামর্থ্যবান জাকাত দেবে ওয়াসৌমি রমাদান ইয়া নাস মানুষ ইসলামের স্তম্ভ পাঁচটি এই পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে ওয়াসৌমি রমাদান রমজান মাসে সিয়াম পালন করা তাহলে যে রমাদান মাসে সিয়াম পালন করে না তার ইসলামে ইসলাম যে পাঁচটি স্তম্ভের উপরে টিকে আছে এটা পড়ে গেল পাঁচতলা বিল্ডিং আরে পাঁচতলা বাদ দেন দোতলা বিল্ডিং আচ্ছা এই মসজিদটা কোনো তালা আছে এখন উপরে কি উঠছে এটা এটা যদি পিলার এখন যদি বুলটু যদি ভেঙে দেওয়া হয় এখানে এটার ভিতরে কে এসে বসবে এখন নামাজ পড়তে পিলার কিন্তু ষোলো সতেরোটার উপরে আছে জায়গা আঠারোটা আছে মনে হয় আরো বেশি হইতে পারে আমি জানি না যে স্পেস সেই স্পেস আরো বেশি হইতে পারে পিলার এতগুলো পিলারের মধ্যে একটা পিলার যদি মানে কেউ যদি বলে যে হ্যাঁ ভাঙ পিলারটা ভাঙ এটা এটা ভাঙ বসবেন না এখানে আরে ভাই বিশ বাইশটা আর সতেরো আঠারো পিলারের মধ্যে একটা পিলার ভাঙে গেলে বসবেন না ভাঙিয়া পড়বে না মাত্র পাঁচটা পিলার ইসলামের কয়টা কয়টা নামাজ একটা পিলার যেটা অধিকাংশ মানুষের ভেঙে ফেলছে নাই রমাদান এভাবে যে মানুষ ভাঙে আমি ঢাকা শহর না গেলে আমি জানতাম ওই যে তাল খাওয়া না দেখলে দেবে ওয়াল্লাহ আল্লাহর কসম আমি সৌদি আরবে ছিলাম মানুষ যেভাবে জনসম্মুখে মুসলমান দাঁড়িয়ে আছে মুখে আবার তারাবিও পড়ে চেষ্টা করে মাঝে মধ্যে তারাবি পড়তে এক দূরে দুই রাকাত চার রাকাত যা পারে পড়ে মানুষ যেভাবে সিয়াম মানে তার ইসলামের স্তম্ভটাকে সে নিজের নিজে যে ইসলামের উপরে টিকে আছে সেই ইসলামের স্তম্ভকে যে তার জন্য নিজের জন্য যেভাবে ভেঙে ফেলে এবং সে স্টিল দাঁড়ায় থাকে মনে করে হ্যাঁ আরে মরে গেলে কোরআন খতম করে দেবে শেষ জান্নাত এখানে মানুষ কোরআন পড়ে না খতম করে